সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম একঘরে দক্ষিণ আফ্রিকা অমিক্রণ আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব মুসলিম যুবকদের দাড়ি কামাতে বাধ্য করছে উজবেক পুলিশ জাহাজে তেজস্ক্রিয় পদার্থ ভারতের অভিযোগ নাকচ করল পাকিস্তান মরক্কো ইসরায়েল চুক্তি আরবদের জন্য আরেকটি পরাজয় বলছে হামাস বউ পেটানো কি ঠিক সরকারি সমীক্ষায় যা বললেন ভারতীয় নারীরা চার দিনের তৃতীয়বার আইএসআইএস কাশ্মীরের থেকে খুনের হুমকি পেলেন গম্ভীর চিন্তায় পরিবার ইথিওপিয়ার হামলায় সুদানের ছয় সেনা নিহত এবং আফ্রিকার পাঁচ দেশের জন্য সীমান্ত বন্ধ করল তুরস্ক দর্শক মুসলিম যুবকদের দাড়ি কামাতে বাধ্য করছে উজবেক পুলিশ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি এক ঘরে দক্ষিণ আফ্রিকা ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ দক্ষিণ আফ্রিকায় প্রথম আবিষ্কার হয় এই নতুন রূপ সবথেকে বেশি ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় প্রথম পাওয়া গেল ইতিমধ্যে একাধিক দেশে করোনা আক্রান্তের শরীরে হদিশ মিলেছে এই নতুন প্রজাতির বেলজিয়াম বোৎসোয়ানা ইসরায়েল হংকং ও ব্রিটেনেও হদিশ মিলেছে নতুন স্ট্রেনের জানা গিয়েছে টিকা প্রাপ্ত ভাইরাস প্রজাতিতে বেশি আক্রান্ত হয়েছেন এই ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক বলার কারণ এটি বিপজ্জনক মিউটেশন ঘটে চলেছে এখনও বিজ্ঞানীরা জানাচ্ছেন ইতিমধ্যেই পঞ্চাশ বার জিনগত পরিবর্তন ঘটেছে এর মধ্যে স্পাইক প্রোটিন বদলে হয়েছে প্রায় ত্রিশবার এই ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যে জোর কদমে শুরু হয়েছে গবেষণা ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে উড়ান বাতিল করেছে একাধিক দেশ সময় যত এগোচ্ছে ততই একের পর এক দেশ একঘরে করে দিচ্ছে দক্ষিণ আফ্রিকাকে যার ফলে সমস্যায় পড়ছে বহু মানুষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে নানা বিষয় দূরত্ব ইতিমধ্যেই লাগু করেছে অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা ইরান জাপান থাইল্যান্ড আমেরিকা সহ ইউরোপিয়ান ও ইউনাইটেড কিংডমের দেশগুলো নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ আফ্রিকার নানা দেশের সঙ্গে উড়ান বন্ধ করলেও ইতিমধ্যে যেহেতু একাধিক দেশে অমিক্রণে হদিশ মিলেছে তা আতঙ্কা আরো বাড়িয়েছে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার উড়ান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার আগে নেদারল্যান্ডের দক্ষিণ আফ্রিকার ক্যাপ এবং থেকে আসা দুটি প্লেনে মোট জনে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে যাদের তড়িঘড়ি আইসোলেশনে পাঠানো হয়েছে একই সঙ্গে তাদের নমুনা আরও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাকেও অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা একসঙ্গে সঙ্গে অন্য দেশ থেকে আসা উনচল্লিশ যাত্রীর রিপোর্ট নেগেটিভ আসে তাদের বাড়িচার অনুমতি দেওয়া হয়েছে জার্মানির স্বাস্থ্য আধিকারিকরাও আশঙ্কা প্রকাশ করেছেন তাদের দেশে করোনার নতুন প্রজাতি হয়তো এসে গিয়েছে নড়েচড়ে বসেছে ভারত পরিস্থিতি মোকাবেলায় তড়িঘড়ি নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে আগত সকল ব্যক্তিদের পরীক্ষা ও কেউ পজিটিভ আসলে তৎক্ষণাৎ তাকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শনিবার ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি ও নতুন স্ট্রেন অমিক্রণ নিয়ে শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে রাজ্যগুলো অমিক্রণ মোকাবেলায় নিজেদের মতো করে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে ব্যবস্থা নিতে শুরু করেছে সব মিলে করোনার নতুন প্রজাতির আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব মুসলিম যুবকদের দাড়ি কামাতে বাধ্য করছে উজবেক পুলিশ কয়েক ডজন মুসলমান যুবককে জোর করে দাড়ি কামাতে বাধ্য করার অভিযোগ উঠেছে উজবেকিস্তান পুলিশের বিরুদ্ধে দেশটির রাজধানী তাসখন্দ থেকে বিশ কিলোমিটার দূরে ইয়াঙ্গিউল শহরে ঘটনা ঘটে সংবাদ মাধ্যম রেডিও ফ্রি ইউরোপের প্রতিবেদনে বলা হয়েছে ইয়াঙ্গিউল শহরে পুলিশ পুরুষদের ডেকে নিয়ে তাদের দাড়ি কামানোর জন্য বাধ্য করেছে নাম প্রকাশ অনিচ্ছক স্থানীয় এক অধিকার কর্মী বলেন গত এক মাসে শুধুমাত্র ইয়াঙ্গুলেই জন পুরুষের দাড়ি কামিয়েছে পুলিশ সেখানে শুধুমাত্র ধার্মিক পুরুষদেরই দাড়ি কামাতে বাধ্য করা হয় তবে ভুক্তভোগী যুবকরা বলছে যারা ফ্যাশনের জন্য দাড়ি রেখেছে পুলিশ তাদের টার্গেট করে না তারা শুধু মুসলমানদের টার্গেট করে ইয়াঙ্গুলের এক বাসিন্দা বলেন পুলিশ বলছে আমাদেরকে দেখতে সন্ত্রাসীদের মতো দেখাচ্ছে আমরা আমাদের ঐতিহ্য এবং মহানবী হজরত মো সাল্লা সাল্লামের সুন্নাত অনুসারে দাড়ি বড় করেছিলাম কিন্তু তারা আমাদের অধিকার লঙ্ঘন করেছে তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে কিছু নাগরিককে তাদের আইডি কার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ চেহারা রাখার জন্যই দাড়ি কামানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে জাহাজে তেজস্ক্রিয় পদার্থ ভারতের অভিযোগ নাকচ করল পাকিস্তান চিনগামী জাহাজে তেজস্ক্রিয় পদার্থ বহন করার ভারতীয় অভিযোগ নাকচ করেছে পাকিস্তান তারা বলেছে জাহাজটিতে কিছু খালি কন্টেইনার ছিল যেগুলোতে আগে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি পরিবহন করা হয়েছিল ভারতের অভিযোগ অস্বীকার করে গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয় মন্ত্রণালয়ের মুখপাত্র অসীম ইফতেকার বলেন ভারতের বন্দরে আটক করা পাকিস্তানি জাহাজে তেজস্ক্রিয় পদার্থ বহন করার তথ্যটি ভুল ভিত্তিহীন হাস্যকর শুধু পাকিস্তানকে হেয় করার জন্যই তা প্রচার করা হয়েছে আগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি পরিবহন করায় ওই তেজস্ক্রিয়তার চিহ্ন থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন গত বৃহস্পতিবার ভারতীয় কোম্পানি আদানি পোর্ড এক বিবৃতিতে জানায় অঘোষিত বিপজ্জনক পণ্য পরিবহন করা সন্দেহে গুজরাটের মুদ্রা বন্দরে জাহাজটি থেকে কয়েকটি কন্টেইনার আটক করে ভারত সরকারের কাস্টমস ও ডিআরআই এর যৌথ দল মরক্কো ইসরায়েল চুক্তি আরবদের জন্য আরেকটি পরাজয় বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে মরক্কো এবং ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক সহযোগিতা বিষয়ে যে চুক্তি হয়েছে সেটি আরব বিশ্বের জন্য ইসরায়েলের মধ্যকার আপোষ চুক্তি এই অঞ্চলের সরকারগুলোর জন্য নতুন পরাজয় বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মরক্কো শাসক গোষ্ঠী যে চুক্তি করেছে তা আরব বিশ্বের প্রতি সরাসরি বিশ্বাসঘাতকতা এবং ফিলিস্তিন ইস্যু থেকে রাবাতের পিছু হটা এই চুক্তি সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী সেনারা নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর হত্যা ও নিপীড়ন বাড়িয়ে দেবে ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার নিরাপত্তা এবং সামরিক চুক্তি সমালোচনা করে বলেছে এর মাধ্যমে ফিলিস্তিনিদের মুক্তির আন্দোলনের পিঠে ছুরি মারা হয়েছে বউ পেটানো কি ঠিক সরকারি সমীক্ষায় যা বললেন ভারতীয় নারীরা বউ পেটানো কি ঠিক সরকারি সমীক্ষায় প্রশ্নের উত্তরে ভারতের তেলেঙ্গানার তিরাশি দশমিক আট শতাংশ নারী বলেছেন ঠিক এক্ষেত্রে নারীদের মধ্যে সমীক্ষায় হ্যায়ের বিচারে তেলেঙ্গানা যেমন শীর্ষে তেমনি পুরুষদের মধ্যে সবার আগে কর্ণাটক সেই দক্ষিণী রাজ্যের একাশি দশমিক নয় শতাংশ পুরুষ মনে করেন স্বামী যদি স্ত্রীকে মারেন তাতে কোনো দোষ নেই পশ্চিমবঙ্গ সহ তেরোটি রাজ্যে এই সমীক্ষার আওতায় আসা নারীরাই মনে করছেন শ্বশুরবাড়ির লোকদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করাটাই স্বামীর হাতে স্ত্রী নিগ্রহের প্রধান কারণ ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা সাম্প্রতিক প্রকাশিত ফলাফলের কিছু ইতিবাচক দিক নিয়ে চর্চা হচ্ছে ইদানিং যেমন শহরাঞ্চলের আশি দশমিক নয় শতাংশ এবং গ্রামাঞ্চলের সাতাত্তর দশমিক চার শতাংশ নারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করছেন ভারতে নারী প্রতি শিশুর জন্মহার নেমে এসেছে জন্মহারে এগিয়ে তা স্বামীর হাতে স্ত্রী শারীরিক নিগ্রহকে যেভাবে সমর্থন করেছেন নারীদেরই একাংশ তা উদ্বেগজনক দুই হাজার উনিশ থেকে একুশ সালের মধ্যে এবারে সমীক্ষাটি হয়েছিল পশ্চিমবঙ্গ আসাম অন্ধ্রপ্রদেশ বিহার গোয়া গুজরাট হিমাচল প্রদেশ কর্ণাটক কেরালা মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তেলেঙ্গানা ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সমীক্ষকরা প্রশ্ন রেখেছিলেন স্বামী যদি স্ত্রীকে আঘাত করেন বা মারধর করেন আপনার মতে কি তা যুক্তিসঙ্গত সেই প্রশ্নেরই উত্তর বাছাই করে দেখা যায় হ্যাঁ এর শতকরা হিসাবে পুরুষদের মধ্যে কর্ণাটক এবং নারীদের মধ্যে তেলেঙ্গানা শীর্ষে দুই তালিকায় সবার শেষে রয়েছে হিমাচল প্রদেশ সে রাজ্যের মাত্র চোদ্দ দশমিক দুই শতাংশ পুরুষ এবং চোদ্দ দশমিক আট শতাংশ নারী মনে করেন কাজটা ঠিক নারীদের হ্যায়ের তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে অন্ধ্রপ্রদেশ তিরাশি দশমিক ছয় শতাংশ কর্ণাটক ছিয়াত্তর দশমিক নয় শতাংশ মণিপুর পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ এবং কেরালা বাহান্ন দশমিক চার শতাংশ পুরুষদের মধ্যে সমীক্ষা ক্ষেত্রে শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা একুশ দশমিক তিন শতাংশ যারা বলছেন বউ পেটানো ঠিক কোন কোন কারণে তা মনে করছেন এক্ষেত্রে সমীক্ষকরা সম্ভাব্য সাতটি কারণের কথা জানতে পেরেছেন স্বামীকে না বলে বাইরে যাওয়া সংসার বা সন্তানদের অবহেলা করা স্বামীর সঙ্গে তর্ক করা স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে না চাওয়া ভালো রান্না না করা স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে স্বামী সন্দেহ করা এবং শ্বশুরবাড়ির লোকদের অশ্রদ্ধা করা সমীক্ষায় দেখা গেছে পশ্চিমবঙ্গ সহ তেরোটি রাজ্যের নারীদের অভিমত স্ত্রীর তরফে শ্বশুরবাড়ির লোকদের অশ্রদ্ধাই পারিবারিক দ্বন্দ্বের প্রধান কারণ দ্বিতীয় কারণ হিসেবে উঠে এসেছে সংসার ও সন্তানদের অবহেলা করা এই সম্ভাব্য কারণের তালিকায় সবার নিচে রয়েছে পরকীয় সন্দেহ কিন্তু মিজোরামের নারীদের মতে আবার সেটাই প্রধান কারণ দুই সালে জানুয়ারিতে প্রকাশিত পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার আগের রিপোর্টে দেখা গিয়েছিল সারা ভারতের বান্ন শতাংশ নারী এবং বিয়াল্লিশ শতাংশ পুরুষ পারিবারিক হিংসাকে যুক্তিযুক্ত বলে মেনে নিচ্ছেন সাম্প্রতিক সমীক্ষায় বিভিন্ন রাজ্যে শতকরা হার ঘরে পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন অনেকে নারীদের অধিকার নিয়ে কাজ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান সারদা এল বলেছেন এ হলো এক ধরনের পুরুষতান্ত্রিক মনোভাব যা নারীদের একাংশের মনের মধ্যে গভীর প্রভাব বিস্তার করেছে তারা মনে করছেন পরিবার ও স্বামী সেবা করে যাওয়াটাই তাদের অগ্রাধিকার হওয়া উচিত চার দিনের তৃতীয়বার আইএসআইএস কাশ্মীরের থেকে খুনের হুমকি পেলেন গম্ভীর চিন্তায় পরিবার এক দুবার নয় এ নিয়ে তৃতীয়বার খুনের হুমকির মুখে প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গম্ভীর রবিবার আইএস কাশ্মীরের তরফে হুমকি চিঠি পেয়েছেন তিনি ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জেহাদি সংগঠনের তরফে প্রথমবার হুমকি পাওয়ার পরেই দিল্লির পুলিশের দ্বারস্থ হয়েছিলেন গম্ভীর তারপর চার দিন কাটতে না কাটতে আরো দুটি হুমকি চিঠি এসে পৌঁছাল প্রাক্তন ভারতীয় ওপেনারের কাছে স্বাভাবিকভাবেই জঙ্গি গোষ্ঠী থেকে বারবার এই ধরনের চিঠি পাওয়ার উদ্বেগে গোটা পরিবার কেন প্রতিবার গম্ভীরকে টার্গেট করা হচ্ছে তা জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ গত বুধবার প্রথমবার হুমকি পাওয়ার কথা দিল্লি পুলিশকে জানিয়েছিলেন গম্ভীর তারপরে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ গম্ভীরের নিরাপত্তা বাড়ানো হয় তার বাসভবনের সামনে অতিরিক্ত নিরাপত্তা রক্ষে মোতায়েন করা হয় গোটা বিষয়টির তদন্তে নামে দিল্লি পুলিশ পরে জানা গিয়েছিল আসলে খুনের হুমকি দেওয়া চিঠিটি পাঠানো হয়েছিল পাকিস্তান থেকে আর এদিন যে চিঠি গম্ভীরের কাছে এসে পৌঁছেছে তা দিল্লি পুলিশের নাম উল্লেখ আছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর উল্লেখ্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ইসলামিক স্টেটের একটি শাখা সংগঠন আইএস কাশ্মীর জম্মু কাশ্মীর কেরালা উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে সক্রিয় ইসলামিক স্টেট দুই হাজার উনিশ সালে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কাশ্মীরের কমান্ডার ইশাক সফি ওরফে আবদুল্লা ভাই সফি উপত্যকা ইসলামিক স্টেট জম্মু কাশ্মীর আই এস এর একমাত্র সক্রিয় সদস্য ছিল সংগঠনটির প্রধান কুখ্যাত জঙ্গি জাকির মুসাকে কয়েকদিন পর কাশ্মীরের ত্রালে নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী বিশ্লেষকদের মতে ভারত ও পাকিস্তানের অধিকারে থাকা দুই কাশ্মীরকে তারা খিলাফতের অধীনে আনতে চায় খিলাফত মানে হানা বা সালাফি মতাবলম্বী ধর্মগুর নেতৃত্বে থেকে কঠোর ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠা হিলাফত জাতীয়তাবাদের বা কোন দেশের আবেগের কোন জায়গা নেই হিলাফত মানে শুধুই কঠোর ইসলামিক অনুশাসন নয় সেটা দেশ অর্থাৎ ইসলামিক সাম্রাজ্য ইথিওপিয়ার হামলায় সুদানের ছয় সেনা নিহত ইথিওপিয়ান বাহিনীর হামলায় সুদানের ছয় সেনা নিহত হয়েছেন শনিবার ওই হামলা চালানো হয় সুদানের সামরিক বাহিনী বেশ কিছু সূত্র রয়টার্স কে জানিয়েছে দুই দেশের সীমান্তের কাছে একটি সেনা পোস্টে ইথিওপিয়ার বাহিনীগুলোর হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানায় আল ফাশাকা আল সুঘরা তাদের বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইথিওপিয়া সেনাবাহিনী কয়েকটি দল ও মিলিশিয়ারা হামলার ঘটনায় বেশ কয়েকজন সদস্যের প্রাণহানি ঘটেছে বলে জানানো হয় বিবৃতিতে আরো বলা হয় আমাদের বাহিনী সদস্যরা দৃঢ়তার সঙ্গে হামলা প্রতিহত করেছে এবং হামলা হামলাকারীদের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করেছে সে সময় মৃতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি ইথোপিয়া সরকারের মুখপাত্র লেগেসে তুলুর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি আলফাশাকে একটি সীমান্তবর্তী অঞ্চল যেখানে ইথোপিয়ার কৃষকরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করছে কিন্তু সুদান ওই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে যে যে বিশ সালের শেষ দিকে ইথোপিয়ার তাগরে অঞ্চলে সরকারি বাহিনীর বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হলে হাজার হাজার শরণার্থী সুদানে আশ্রয় নেয় তারপর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে আফ্রিকার পাঁচ দেশের জন্য সীমান্ত বন্ধ করল তুরস্ক আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক শুক্রবার এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী তেন কোচাই তথ্য জানান খবর ডেলিস আবার খবরে বলা হয় করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার কারণে আফ্রিকার পাঁচটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরুদ্দিন কোচা টুইটারে লেখেন বৎসওয়ানা রিপাবলিক অব সাউথ আফ্রিকা মোজাম্বিক নামিবিয়া ও জিম্বাবুয়ে থেকে স্থল আকাশ সাগর ও রেলপথে তুরস্কে ঢোকা বন্ধ ঘোষণা করা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচ ঘোষণা করেছে দক্ষিণাঞ্চলে আফ্রিকা থেকে করোনার নতুন ধরন অমিক্রণ ছড়িয়ে পড়েছে এদিকে যুক্তরাজ্য আফ্রিকার দেশ বোৎস আনা এস্তোনিয়া লেসেথো নামিবিয়া সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে ফ্লাইট স্থগিত করেছে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশও নিজেদের সীমান্ত বন্ধ করার পথে হাঁটছে। ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যে নতুন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে। এমন পদক্ষেপের পর তুরস্ক কি পথে হাঁটবে কিনা জানতে চলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন এমন কোনো পরিকল্পনা আঙ্কারার নেই। করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। দেশটিতে এ পর্যন্ত হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা মহামারীতে। দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ।